সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী তোলাবাজ, মোদী হাওয়ায় কাজ হবে না, ওনাকেই ফের প্রার্থী করলে কর্মী খুঁজে পাওয়া যাবে না। দলের রাজ্য সভাপতি কতটুকু চেনেন বাঁকুড়ার মাটিকে? লোকসভা ভোটের আগে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার এমন সব বিস্ফোরক মন্তব্যে ভরা অডিও ভাইরাল নেট দুনিয়ায়। এই অডিও সত্যতা যাচাই করেনি দক্ষিণ বাঁকুড়া দল। ভোট সাংগঠনিক বদন্নত আছে তাদেরকে কোনো কিছু জানাবে না, জানতে দেবে না, এই একটা ব্যাপার আছে আর কি। যেমন আমাদের লোকসভার যিনি সাংসদ তথা মন্ত্রী, তিনি আত্মচিত্তরঞ্জন ক্যান্সার হসপিটাল পর্যন্ত তোলা দায়ী করেন। এই যে তোলা দায়ী করার ভিতরে একটা ভদ্র তোলা দায়ী করে যাকে বলে ভদ্র মুখার মুখোশ নিয়ে, তিনি সর্বত্রই থেকে এরকম জিনিসটাই করেছেন, সর্বত্রই করে রেখেছেন এরকম। আমাদের ডাক্তারবাবু টোটাল তাই চলে গেছে, পুরো বেস্ট লেভেলটা কিচ্ছু নেই। কয়েকটি গুটি কয়েক আমি সাজিয়ে রেখেছি, জেলা সভাপতিকে নিজের মতন করে রেখেছি, কংগ্রেস করে রেখেছি, সেইটুকু বলবে তার বাইরে। তার মধ্যে আবার অর্ধেক একবার ডিক্লারটা নীলাদ্রির নামটা হয়ে যাক, ভোট যা পাগলা হয়েছে খেপে যাবে। কিন্তু যদি এটা হয় লোকে কিংবা সুভাষটা যদি দেয় তাহলে কর্মী খুঁজে পাওয়া যাবে না, কি করে হবে? মোদী যে হাওয়াটা জিতে যাবে, ভোট তো করতে গেলে কর্মীদেরকে চাই না? সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে সুকান্ত মজুমদার কতটুকু চেনে বাঁকুড়ার মাটিকে? কদিন গেছে? এ বিষয়ে বিধায়ক নীলাদ্রি শেখর দানার কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাক্তার সুভাষ সরকার যথারীতি মুখ খুলেছেন। তিনি বলেন, এই অডিও যদি সত্যি হয় তবে দলে একজন উশৃঙ্খল বিধায়ক রয়েছেন। এই অডিওটি শুনলাম, কিন্তু এর সত্যতা তো আমি যাচাই করিনি। এর সত্যতা যাচাই করতে গেলে ফরেন্সিক পরীক্ষা করতে হয়, কিন্তু অডিও যদি সত্য হয় তাহলে তাকে বলতে হবে ভারতীয় জনতা পার্টির মধ্যেও একজন উৎশৃঙ্খল বিধায়ক। আর এই ধরনের কথা বলা মানে সে বোধহয় বিধায়ক থেকে আরো অনেক বেশি উচ্চাশা পোষণ করছে, আর তাই রাজ্য সভাপতি সম্পর্কে মন্তব্য করছে, সাংসদ সম্পর্কে মন্তব্য করছে, আর নিজের সাংসদ হিসেবে মনোনয়ন নিশ্চিত করে লোকের কাছে বলছে। এটা ভারতীয় জনতা পার্টির আদর্শ নীতি কোনো মতেই নয়। বিশ্বাস করি যে বিধায়ক শুধরে যাবে, তার কারণ ভারতীয় জনতা পার্টি একটি আদর্শনিষ্ঠ দল, তারা নিজের স্বপ্নের জন্য অন্যকে ছোট করার চেষ্টা করে না। সমস্ত আমি তো বললাম যে উচ্চাশার জন্য অন্যকে মিথ্যেভাবে ছোট করার চেষ্টা করছে। সত্যতা যাচাই করা সম্ভব না হলেও বিতর্কিত মন্তব্যে ভরা এই অডিও ঘিরে লোকসভা ভোটের আগে রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। এমনকি বিজেপির আভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব এখন প্রকাশ্যে চলে এসেছে বলেও অনেকে মনে করছেন। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।